নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে আমরা উপস্থিত রয়েছি শিলিগুড়ি পুর নিগমের সামনে। জানিয়ে রাখি, শহর জুড়ে বাড়ছে ডেঙ্গু এবং তারই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজ শিলিগুড়ি পুর নিগমে স্মারকলিপি প্রদান বিজেপির পক্ষ থেকে। তবে তার আগেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী দ্বারা রুখে দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি আপনাদের সামনে। উপস্থিত রয়েছে ডিডি এসএপি রাজেন ছেত্রী সহ একাধিক পুলিশ অধিকর্তারা। সরাসরি চিত্র আমরা তুলে ধরছি এই মুহূর্তে। শিলিগুড়ি পুর নিগমে স্মারকলিপি প্রদান বিজেপির পক্ষ থেকে, এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগেই কিন্তু বিজেপির এই মিছিলটি শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সামনে থেকে শুরু হয়ে এসে পৌঁছেছে শিলিগুড়ি পুর নিগমের সামনে। এবং এই মুহূর্তে আমরা চিত্রটা তুলে ধরছি শিলিগুড়ি পুর নিগমের বাইরেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী দ্বারা রুখে দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের, এবং রয়েছে কিন্তু বিশাল ব্যারিকেড, পুলিশের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড রাখা হয়েছে। পাশাপাশি লাঠিধারী পুলিশ সহ উপস্থিত রয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উইনার্স বাহিনী। এই মুহূর্তে সরাসরি চিত্রটা খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ি পুর নিগমের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে এবং বিভিন্ন দাবি দাওয়ার ভিত্তিতে আজকে কিন্তু একটি মিছিল ছিল, এবং তার মিছিলের পরেই শিলিগুড়ি পুর নিগমের স্মারকলিপি প্রদান কর্মসূচি। যদিও কর্মসূচির আগে এক বিশাল পুলিশ বাহিনী রুখে দেয় বিজেপির এই মিছিল, এবং এই মুহূর্তে কিন্তু বিজেপির মিছিল রুখে দেওয়ায় বিজেপি কর্মীরা পথে বসে পথ অবরোধে সামিল হয়েছে। এবং কয়েকজনের প্রতিনিধি দল, অর্থাৎ বিজেপির এই বিশাল মিছিল থেকে 4 থেকে 5 জনের একটি প্রতিনিধি দল শিলিগুড়ি পুর নিগমের মেয়রের সাথে দেখা করতে যাচ্ছেন। এবং যে কথাটা বললাম, পুলিশের দ্বারা রুখে দেওয়ায় কিন্তু বিজেপি কর্মীরা কিন্তু এই মুহূর্তে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল বিজেপি কর্মীরা। সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি শিলিগুড়ি পুর নিগম থেকে। এই মুহূর্তে সরাসরি চিত্র আমরা তুলে ধরছি শিলিগুড়ি পুর নিগম থেকে। জানিয়ে রাখি, বিজেপির পক্ষ থেকে আজ শিলিগুড়ি পুর নিগমে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি নেওয়া হয়েছিল। শিলিগুড়ি পুর নিগমে একটি স্মারকলিপি প্রদান কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যদিও তার আগেই বিজেপি কর্মীদের কিন্তু রুখে দেওয়া হয় শিলিগুড়ি পুর নিগমের বাইরেই। এবং এই মুহূর্তে বিজেপি কর্মীরা কিন্তু পথ অবরোধ করে বসে রয়েছে শিলিগুড়ি পুর নিগমের ঠিক বাইরে, এবং বিজেপির একটি প্রতিনিধি দল, 5 থেকে 7 জনের একটি প্রতিনিধি দল কিন্তু এসে পৌঁছেছে শিলিগুড়ি পুর নিগমে মেয়র গৌতম দেবের সাথে দেখা করতে। তাদের বিভিন্ন দাবি দাওয়া সংক্রান্ত বিষয়ে মেয়রকে একটি স্মারকলিপি দিতে এই মুহূর্তে সরাসরি চিত্র খবর সময় বাংলায় আমরা তুলে ধরছি আপনাদের সামনে।
শিলিগুড়ি পৌর নিগমে কমিশনার সোনা মন্দির ভাটিয়াকে বিভিন্ন দাবির ভিত্তিতে স্মারকলিপি প্রদান করা হচ্ছে বিজেপির পক্ষ থেকে। এই মুহূর্তে সরাসরি চিত্রটা